দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 8 দেখে বুঝে কাজ করি অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ 8 দেখে বুঝে কাজ করি, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে শব্দ দিয়ে রয়েছে, শব্দ থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে। এখানে রয়েছে হর্ন, হাসপাতাল, রাস্তা, রিক্সা। তো এই সমস্ত বর্ণ দিয়ে আমাদের, শব্দ দিয়ে আমাদের কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? বাক্য তৈরি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে হর্ন, অযথা হর্ন বাজাবেন না। এরপর রয়েছে হাসপাতাল, সামনে হাসপাতাল। এরপর রয়েছে রাস্তা, সাবধানে রাস্তা পার হও। এরপর রয়েছে রিক্সা, আমার রিক্সায় ঘুরতে ভালো লাগে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 1, বাড়িতে কিংবা বিদ্যালয়ে তোমরা ময়লা কোথায় ফেলো? বাড়িতে কিংবা বিদ্যালয়ে তোমরা ময়লা কোথায় ফেলো? উত্তর, বাড়িতে কিংবা বিদ্যালয়ে আমরা ঝুড়িতে ময়লা ফেলি। এরপর রয়েছে নাম্বার 2, ঝুড়িতে ময়লা ফেলি বাক্য থেকে ম বর্ণ চিহ্নিত করো। ঝুড়িতে ময়লা ফেলি বাক্য থেকে ম বর্ণ চিহ্নিত করো। উত্তর, ঝুড়িতে ময়লা ফেলি, এখানে ম নিচে আমাদের দাগ দিতে হবে বা ম কালার করতে হবে। তো ঝুড়িতে ময়লা ফেলি। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, বাড়িতে তোমরা কিভাবে টয়লেট ব্যবহার করো? নাম্বার 3 রয়েছে, বাড়িতে তোমরা কিভাবে টয়লেট ব্যবহার করো? উত্তর, বাড়িতে আমরা জুতা পায়ে প্রথমে টয়লেটে প্রবেশ করি, টয়লেট শেষ হলে পানি দিয়ে ভালোভাবে টয়লেট এবং নিজেকে পরিচ্ছন্ন করি, ভালোভাবে সাবান দিয়ে হাত ধুই এবং পা ধুই। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 4 রয়েছে, টয়লেট ব্যবহারের নিয়ম কি? টয়লেট ব্যবহারের নিয়ম কি? উত্তর, খালি পায়ে টয়লেট ব্যবহার করা যাবে না, টয়লেট ব্যবহার শেষে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, পা ধুতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, 5 রয়েছে, বাড়িতে তোমরা কিভাবে হাত ধোও? উত্তর, বাড়িতে আমরা সাবান দিয়ে কমপক্ষে 10 সেকেন্ড হাত ধুই। 6 বলা হয়েছে, হাত ধোয়ার নিয়ম কি? উত্তর, সাবান দিয়ে কমপক্ষে 10 সেকেন্ড হাত ধুতে হবে। এরপর দেখো, 7 বলা হয়েছে, রাস্তায় কি চলে? উত্তর, রাস্তায় গাড়ি চলে। 8 বলা হয়েছে, হাসপাতালে কারা থাকে? হাসপাতালে কারা থাকে? উত্তর, হাসপাতালে রুগী থাকে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 9 বলা হয়েছে, ট্রাফিক সিগন্যালে কী কী রঙের বাতি থাকে? ট্রাফিক সিগন্যালে কী কী রঙের বাতি থাকে? উত্তর, ট্রাফিক সিগন্যালে লাল, হলুদ ও সবুজ রঙের বাতি থাকে। 10, কোথায় হর্ন বাজানো যাবে না? উত্তর, হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো যাবে না। উত্তর, হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।